আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজ জানিয়ে দিচ্ছি 2022-23 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড 275। প্রথমে জেনে নাও তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ICT এর কোন কোন অধ্যায় পড়তে হচ্ছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো তোমাদের বইতে ICT এর মোট 6টি অধ্যায় রয়েছে। তো এর মধ্যে থেকে তোমাদের ষষ্ঠ অধ্যায়টি পড়তে হবে না, পড়তে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়। এবার জেনে নাও প্রথম অধ্যায় থেকে কী কী পড়তে হচ্ছে। তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ। এই অধ্যায়ে তোমাদের আংশিক অংশ পড়তে হবে, কাজে খুবই মনোযোগ সহকারে দেখো কী কী বিষয় পড়তে হচ্ছে। তোমাদের পড়তে হবে ভার্চুয়াল রিয়ালিটি এবং প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব। পড়তে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, ICT নির্ভর উৎপাদন ব্যবস্থা এবং প্রতিরক্ষা। আরও পড়তে হবে বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি। তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এইখান থেকে পড়তে হবে কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেমের ধারণা, ডেটা কমিউনিকেশনের ধারণা, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কমিউনিকেশন মাধ্যম। এছাড়া পড়তে হবে তার মাধ্যম, কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার। তারবিহীন মাধ্যম পড়তে হবে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এবং ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা। আরও পড়তে হবে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, মোবাইল যোগাযোগ, বিভিন্ন প্রজন্মের মোবাইল, কম্পিউটার, নেটওয়ার্কিং, নেটওয়ার্কের ধারণা, নেটওয়ার্কের উদ্দেশ্য, নেটওয়ার্কের প্রকারভেদ, নেটওয়ার্কের ডিভাইস, মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, NIC, নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা। এরপরেই তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা, পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতি, এর প্রকারভেদ, বাইনারি সংখ্যার, এছাড়া বিভিন্ন রকমের রূপান্তর সংখ্যার, পড়তে হবে বাইনারি যোগ বিয়োগ, পড়তে হবে চিহ্নযুক্ত সংখ্যা, দুই এর পরিপূরক, কোড, কোডের ধারণা, BCD, BE, EB, CDIC, তারপরে আলফামেরিক্যাল কোড, আসকি কোড, ইউনিকোড, বুলিয়ান অ্যালজেব্রা, ডিজিটাল ডিভাইস, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, সত্যক সারণী, মৌলিক গেট, পড়তে হবে সার্বজনীন গেট, বিশেষ গেট, এনকোডার, ডিকোডার, অ্যাডার, রেজিস্টার, কাউন্টার, ওয়েব ডিজাইনের ধারণা। এটি চলে যাচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইনের পরিচিতি এবং HTML। এই অধ্যায় থেকে পড়তে হবে ওয়েব ডিজাইনের ধারণা, পড়তে হবে ওয়েব ডিজাইনের কাঠামো, HTML এর মৌলিক বিষয়সমূহ, HTML এর ধারণা, HTML এর সুবিধা, HTML এর ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি, পড়তে হবে HTML ট্যাগ, HTML সিনট্যাক্স, HTML এর নকশা ও কাঠামো, লেআউট, ফরম্যাটিং, HTML ফরম্যাটিং, ট্যাগ এর ব্যবহার, প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের ব্যবহার, ওয়েব পেজ এবং বুলেট ও নাম্বারিং লিস্টের ব্যবহার, হাইপারলিংক, চিত্র যোগ করা, ওয়েব পেজ ও ছবি সংযোজন এবং হাইপারলিংকের ব্যবহার, টেবিল, HTML টেবিল তৈরিকরণ এবং ডাটা প্রবেশ এবং HTML ফ্রেমের ব্যবহার, ওয়েব পেজ ডিজাইনিং, ওয়েবসাইট পাবলিশিং। এরপরে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং। এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে প্রোগ্রামের ধারণা, প্রোগ্রামের ভাষা, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, এক্ষেত্রে C++, ভিজুয়াল বেসিক, জাভা, ওরাকল, তারপরে অ্যালগল, ফোরট্রান, পাইথন, চতুর্থ প্রজন্মের ভাষা। এরপরে পড়তে হবে অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম ডিজাইন মডেল, সি প্রোগ্রামিং ভাষা, প্রাথমিক ধারণা, বৈশিষ্ট্য, প্রোগ্রাম কম্পাইলিং এবং প্রোগ্রামের গঠন। এবং এরপরে তোমাদের পড়তে হবে ডেটা টাইপ, ধ্রুবক, চলক, রাশিমালা, কিওয়ার্ড, ইনপুট আউটপুট স্টেটমেন্ট, তারপরে কন্ডিশন স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, অ্যারে এবং ফাংশন। তো এই হচ্ছে তোমাদের ICT
সংক্ষিপ্ত সিলেবাস। তোমাদের ব্যবহারিকের জন্য এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগের ব্যবহার করতে হবে, প্যারাগ্রাফ হেডিং কালার এবং বিন্যাসের ব্যবহার, ওয়েব পেজে বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার, ওয়েব পেজে ছবি সংযোজন এবং হাইপারলিংকের ব্যবহার, এইচটিএমএল এ টেম তৈরি করা এবং ডাটা প্রবেশ, এইচটিএমএল এর ফ্রেমের ব্যবহার, ইনপুট আউটপুট স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট আর এ ফাংশন। তো তোমাদের প্রশ্নের মান বন্টন এক্ষেত্রে 2022 সালের তো মানবন্টন এক ধরনের, 2023 সালের মানবন্টন আরেক ধরনের, এইগুলো তোমরা নিশ্চয়ই জানো, না জানলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের এই সমস্ত বিষয় নিয়েও পরবর্তী ভিডিওতে হাজির হব ইনশাল্লাহ। আর আইসিটি বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো, আমি তাহলে সেই টপিক্সের উপরেও ক্লাস দিতে পারি ইনশাল্লাহ। তা আজ এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।